বাধ্য করেছিলেন। আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা আমাদের সেই শ্রমিক বান্ধব সরকারের সমর সরকার, এবং তিনি সেই সময় বিএনপির আমলে যেভাবে এই শ্রমিক অধ্যুষিত যেভাবে আমাদের মিল কারখানাগুলো বেসরকারি মানুষের দাব দেওয়ার নাম করে লুটপাট করে দেওয়া হয়েছিল, সেই সময় তিনি আজকে সরকার এসে শ্রমিকদের ফ্যাক্টরি মালিকানা দিয়েছিল, যে ইতিহাসে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। শ্রমিক সরকারি শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধ না করে তাদেরকে ফ্যাক্টরি মালিক বানিয়ে দেওয়া, এটা কখনো পৃথিবীর ইতিহাসে ছিল না, যে ইতিহাস সৃষ্টি করেছিলেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং যিনি এই কাজটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলেন তিনি হচ্ছেন শহীদ আহসান লামাস্টার। আজকে আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই কাঁচা থাকা শ্রমিক লীগ